নানা জল্পনা কল্পনার পর অবশেষে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। তবে এখনো কোনো মুক্তিপণ চায়নি তারা। মালিক পক্ষ জানিয়েছেন জাহাজের নাবিকরা সুস্থ আছেন। চট্টগ্রাম থেকে ইস্তিয়াক শানকে সঙ্গে নিয়ে আজিজুর রহমান কিরণের রিপোর্ট। এক সপ্তাহের বেশি সময় ধরে সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এবং এর 23 নাবিক। গেল 12 মার্চ জলদস্যুরা জিম্মি করে সোমালিয়ার উপকূলে নিয়ে বেশ কয়েকবার স্থান বদল করে জাহাজটির। 9 দিন পর প্রথমবারের মতো যোগাযোগ করলো জলদস্যুরা। জাহাজ মালিকদের সঙ্গে আনুষ্ঠানিক এই আলোচনা হয় মঙ্গলবার রাতে। কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। সমঝোতা নিয়ে এখন পর্যন্ত জলদস্যুদের সঙ্গে হয়নি কোনো আলোচনা। যেহেতু যোগাযোগ স্থাপন হয়েছে, সুতরাং দাবি দাওয়ার প্রশ্ন এখন অবান্তর। আলোচনায় বসলে তখন জানা যাবে তারা তাদের কি দাওয়া, কি দাবি দাওয়া এবং আমরা কি দিব না দিব। সোমালিয়া পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর সম্মিলিত দলের কমান্ডো অভিযান চালানোর কথা শোনা গেলেও জাহাজটির মালিকপক্ষের দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা। তাদের চাওয়া শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে জাহাজের জিম্মি নাবিকদের মুক্ত করে আনা, নাবিকদের অক্ষত অবস্থা তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করছি যেহেতু তাদের সাথে দস্যুদের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে, আমরা আলোচনায় বসলে দ্রুততম সময়ের মধ্যেই তাদেরকে আমরা ফিরে আনতে পারবো না আমরা আশা করি। জিম্মি দশার 9 দিন পার হলো। জাহাজ মালিকপক্ষ বলছে সবশেষ শনিবার এক নাবিকের সঙ্গে কথা হয় তাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন সবাই, এরপর আর কারোর সাথে যোগাযোগ হয়নি। জাহাজে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই জানিয়ে মালিক কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।